আজকে আমাদের চিত্রণ বা অপেক্ষকের পার্ট থ্রি এবং আজকে তোমাদের আমার এই এস এন ফুল যে বইটার সিলেবাসটা কভার হয়ে যাবে তো আজকে কমপ্লিট বলতে পারো এবার তোমাদের প্রচুর অঙ্ক হয়ে গেল তোমরা প্র্যাকটিস করতে থাকো যাই হোক আগের দিন যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে টু বিটা আমরা শুরু করেছিলাম এবং টু বি এর কনসেপ্ট আমি বুঝিয়েছিলাম আর হ্যাঁ টু এটা আগে কমপ্লিট করেছিলাম এবং টু বিটা স্টার্ট করেছিলাম তো সংক্ষিপ্ত অঙ্কটা হয়েছে দেখো টু এর অঙ্কটা দিয়েছে আমাদের যে মনে করো এফ দ্যাট আর টু আর এবং জি সাজ দ্যাট আর টু আর চিত্রন দুটি এফ অফ এক্স ইকুয়ালস টু থ্রি এক্স মাইনাস টু এবং জি অফ এক্স ইক টু থ্রি মড এক্স মাইনাস এক্স স্কোয়ার দেওয়ার প্রদক্ষ এবং আমাদের বিভিন্ন মান বের করতে বলেছে জি অফ এফ অফ মাইনাস ওয়ানের ওপর আর এফ অফ জি মাইনাস টু এর আর জি অফ এফ অফ থ্রি আর এফ অফ জি এর ওপর নির্ণয় করতে বলেছে ঠিক আছে কিভাবে করব না এটা আমাদের কিসের মধ্যে পড়ছে না কম্পোজিটের ব্যাপারটা সংযোজন যেটা আমি আগের দিন তোমাদের কনসেপ্ট বুঝিয়েছিলাম তার আগের অঙ্কন আমরা করেছি সুতরাং এটা আমাদের আশা করছি নিজেরাই তোমরা বুঝে যাচ্ছ যে কিভাবে করতে হবে যাই হোক আমি তবুও করাবো কি দিয়েছে দেখো না এফ এফ অফ এক্স আছে থ্রি এক্স মাইনাস টু এবং জি অফ এক্স আছে আমাদের থ্রি মড এক্স মাইনাস এক্স স্কোয়ার আর তার সাথে কি দিয়েছে যে এফ সাজ আর টু আর 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 জি দ্যাট টু তাই তো আর টু আর এগুলো আমাদের বলে দিয়েছে এরপর প্রত্যেকটা আমরা বের করবো প্রথমে একটা দিয়েছে দেখো যে জি অফ এফ এবং কত কত পয়েন্টে বার করতে বলেছে মাইনাস ওয়ানে আচ্ছা জি অফ এফ এটার মানেটা কি না জি অফ জি অফ এফ অফ এক্স আমরা কি বলি জি অফ এফ সেটা কি হয়ে থাকে না জি অফ এফ অফ এক্স তাহলে এখানে জায়গায় কি আছে মাইনাস ওয়ান আছে তাহলে জি অফ এফ অফ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কি না এফ এর যে ফাংশনটা এই যে এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসবে তাহলে জি অফ এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসা থ্রি ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি মাইনাস টু দ্যাট মিন্স জি অফ মাইনাস ফাইভ

ঠিক আছে তারপর না দিয়েছে দেখো এখানে যে এফ এফ জি জি মাইনাস টু এফ অফ জি মাইনাস টু দিয়েছে একই রকম কি হবে না এফ অফ জি এখানে কি দিয়েছে এফ অফ জি তার মানে এফ অফ জি অফ এক্স এর জায়গায় কি দিয়েছে মাইনাস টু দিয়েছে তাহলে এফ অফ এক্স টা কি ছিল থ্রি এক্স মাইনাস টু সেখানে কি আছে দেখো এখানে আগে জি অফ মাইনাস টু আছে তাহলে জি অফ কত ছিল থ্রি মড এক্স মাইনাস স্কোয়ার এখানে এখানে এফ অফ ফাংশনটা তৈরি হচ্ছে না থ্রি মধ্যে মাইনাস টু মাইনাস টু তার মাইনাস টু তারি কত আছে দেখো এফ অফ থ্রি ইন্টু টু দ্যাট মিনস সিক্স মাইনাস ফোর মানে এফ অফ টু আসছে তাহলে এফ অফ টু আবার এফ অব এক্সটা কি ছিল থ্রি এক্স মাইনাস টু তাহলে এক্স এর জায়গায় কি বসবে টু বসবে তার মানে থ্রি ইন্টু টু মাইনাস টু তার মানে সিক্স মাইনাস টু ইকাল টু ফোর আনসার একই রকমভাবে পরের দুটো নিজেরা নিচে করতে পারবে ঠিক এরপর আমি আর একটা অঙ্ক করাবো সেটা হচ্ছে সাতের অঙ্কটা এগুলো আমরা নিউমেরিক্যাল দিয়ে আগেরটাও করেছিলাম যেটা দীঘা শ্রমিকরণ ছিল আর এটা দেখো এখানে আর দিয়েছে জি এইচ আর এফ দিয়েছে এবং তার সাথে তোমাদের একটা দেখো ত্রিগুণ মেট্রিক ফাংশন দিয়েছে তো কি দিয়েছে দেখো এফ সাজু আর জি দ্যাট আর এবং এইচ সাজু আর চিত্রে যথাক্রমেক্স

জিনিসগুলো একটু ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে চ্যাপ্টারটাতে কিছুই নেই এই যে চ্যাপ্টারগুলো ইউনিট ওয়ান যে প্রথম তিনটে চ্যাপ্টার মানে একদম ক্যাজুয়াল ভাবে নেবে এই জন্য আমি তিনটে চ্যাপ্টার লাস্টে করালাম কারণ একদম রিল্যাক্স ভাবে তার আগে তোমরা যেগুলো ছিল প্রত্যেকটা কিন্তু অনেক কঠিন জটিল এর থেকে অঙ্ক আমরা করে এসেছি কাজে এগুলো আমাদের কোনোটাই অসুবিধা হবেই না ঠিক আছে তো লেট স্টার্ট দেখো কি দিয়েছিল না এইচ অফ জি অফ এ তাহলে এখানে কিছু নেই মানে এটা এক্স ঠিক আছে কিভাবে করছি একটা একটা করে করবে একটা একটা করে এইটা এখন বাদ দাও এটা আমরা কি বললাম একটু আগে জি অফ এফ অফ এক্স এরপর এটা এসছে তাহলে এটা কি হবে এইচ অফ জি অফ এফ এফ এক্স তাই তো তার মানে এইচ অফ উইদ ইন থার্ড ব্র্যাকেট জি অফ এফ অফ এক্স জি অফ এফ অফ এক্স এটা হচ্ছে ব্যাপারটা ঠিক তো এরপর কি করব আমরা প্রত্যেকটা আমাদের কি কি দিয়েছে এখানে লিখি এফ অফ এক্স দিয়েছে দেখো কস এক্স জি অফ এক্স দিয়েছে দেখো টু এক্স প্লাস ওয়ান এগুলো সেই ছোটদের মতো শুধুমাত্র সাবস্টিটিউট করে করে যাও যেটা আছে সেই জায়গায় আমাদের মানে জায়গায় যেটা আছে সেটা এইখানে দাও আর কিচ্ছু নেই আর এইচ অফ দিয়েছে দেখো কিউ মাইনাস এক্স মাইনাস সিক্স ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করবো না এইচ অফ জি অফ এফ অফ এক্স রাইট তাহলে এফ অব এক্স আগে বসাবো তাহলে এইচ অফ একে একে করবো তাহলে এফ অব এক্স এর জায়গায় কি আছে কস এক্স হয়ে গেল

প্লাস ওয়ান তার হোল কিউব মাইনাস এক্স ছিল তার মানে মাইনাস টু কস এক্স প্লাস ওয়ান মাইনাস আমাদের সিক্স ছিল মাইনাস সিক্স ক্যালকুলেশন করো আনসার চলে এলো কি হবে এ প্লাস হোল তার মানে ফোর কস স্কোয়ার এক্স আচ্ছা কিউব আছে এটা সরি সেটা এটা কিউব আছে তো স্কোয়ার দিয়ে দিয়েছি কিউব আছে তাহলে কিউবের ফর্মুলা এ প্লাস হোল কিউব তাহলে এখানে কি হবে দেখো এইট কস কিউব এক্স এ কিউব প্লাস বি কিউব মানে ওয়ান

তাহলে কত আসছে এইট ইন্টু ওয়ান বাই এইট প্লাস টুয়েলভ ওয়ান বাই ফোর প্লাস টু মাইনাস সিক্স সিক্স মাইনাস কত আসছে ওয়ান তার মানে ওয়ান প্লাস থ্রি প্লাস টু মাইনাস সিক্স দ্যাট মিনস জিরো আসছে এটাই হচ্ছে আনসার এখানে আমরা টু বি শেষ করলাম টু বি আর অঙ্কগুলো করার মোটামুটি মনে হয় না দরকার আছে করতে তো নিজেরা পারোই কিন্তু এইটা যেটা করলাম সেটাই এনআফ কারণ আমাদের এই যে কম্পোজিট ফাংশনের উপর এরকম অঙ্কই আসে খুব জোর হলে মান বার করতে দেয় আর নয়তো যেগুলো করালাম এরকম করে দুটো চিত্রণ দিয়ে দিল যেটা কিভাবে দিয়ে দিল এরপর আমরা শুরু করবো টু সি টু সি একটাই জিনিস আছে এক্সট্রা কিছু নেই টু এতেই যে একটু একটু হিউজ মানে একটু তার তুলনামূলক বেশি ছিল তো টু সিতেও একদম ছোট্ট একটা জিনিস আছে সেটা হচ্ছে তোমাদের ইনভার্স এর ব্যাপার ঠিক আছে ইউনিভার্সের ব্যাপার আছে এখানে নিজেরা দেখতে বিপরীত চিত্রণ এই একটা জিনিসই আছে তো বিপরীত চিত্রণ জিনিসটা কি আমি একটু বুঝিয়ে দিই তারপর অঙ্ক করবো তাহলেই আমাদের চ্যাপ্টারটা হয়ে যাবে ঠিক আছে বিপরীত চিত্রণ মানে ইনভার্স ম্যাপিং ইনভার্স ম্যাপিং রাইট বিপরীত চিত্রণ জিনিসটা কি না আমরা ম্যাপিং কি জেনে এসেছি ম্যাপিং জেনে এসেছি যে দুটো আমাদের সেট একটা সেটের মধ্যে এলিমেন্ট থাকছে এবং একটা ফাংশনের উপর সংজ্ঞায়িত থাকছে সেই যে মানে যে সেটের মধ্যে এলিমেন্টগুলো থাকছে যেগুলো এক্স বলছে এফ অফ এক্স একটা রেজাল্ট আছে সেটা বি সেটের মধ্যে থাকছে এবং সেখানে যে এলিমেন্টগুলো আমরা যদি ওয়াই বলি তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এটা আমরা জেনে এসেছি রাইট এবং আমরা কিভাবে লিখে এসেছি যে এফ সাচ দ্যাট এ টু বি এফ সাচ দ্যাট এ টু বি যেখানে বি সেটে এখানে কি হচ্ছে না বি সেটের মধ্যে ইমেজ তৈরি হচ্ছে এবং এ সেটে তার প্রাক বিম্ব বা প্রি ইমেজ থাকছে বি সেটে এ সেটের একটি চিত্রণ সেটা হচ্ছে এফ সাজ দ্যাট এ টু বি ঠিক এরপর যেটা বিপরীত চিত্রণ অর্থাৎ ইনভার্স অফ অ্যান এলিমেন্ট একটা পদের বিপরীত একটা পদের বিপরীত কিভাবে বলবো না ধরো আমরা এই যে বি সেট এই সেটের একটা পদ এই সেটা যে কোনো একটা পদ আমরা এতদিন যেটা জানছি সেটা হচ্ছে এ একটা সেট বি একটা সেট এখানে এই যে এলিমেন্ট গুলো দিলাম এখানে ফাংশন আছে তার রেজাল্ট আমরা এখানে বি সেটে পেলাম ঠিক সেটা অনেকগুলো দুটোর একটা হলো মেনি ওয়ান 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 এগুলো অনেক রকম পড়ে এসেছি আমরা তো এরপর যেটা জানবো সেটা হচ্ছে এফ ইনভার্স তো সেটা কি না ধরে নিচ্ছে যে বি সেটের যে কোনো একটা পদ বি ঠিক আছে স্মল বি আমরা ধরছি তো স্মল বি আমরা যদি ধরা ধরা হয় এবং এই যে এফ যে যেরকম ভাবে সংজ্ঞাত সেই সংজ্ঞা অনুযায়ী এ এ সেটে সেটে এই যে তার এমন একটা প্রি ইমেজ যদি এমন ভাবে পাওয়া যায় যাতে এফ অফ এ টু বি হয় তখন আমরা বলবো সেটাকে এফ ইনভার্স বি মানে এ কে আমরা বি পদের বিপরীত বলবো এ কে বি পদের বিপরীত বি পদের বিপরীত ঠিক তাহলে বি কোথায় অবস্থিত বি আমাদের এই বি সেট অবস্থিত এবং সেটা এমন ভাবে যদি আমরা পাই এই যে বি সেটটা যে চিত্রণের মধ্যে বসালে যদি আমরা এফ অফ এ ইকুয়ালস টু বি পাই তাহলে আমরা বলতে পারি যে এফ সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এফ ইনভার্স বি এবং বলতে পারি যে এটা এটা হচ্ছে বি পদের বিপরীত ঠিক এটা হচ্ছে তাহলে আমরা যখন ভালো করে লিখতে চাই তাহলে এফ ইনভার্স বি ইকুয়ালস টু এক্স যদি পদ হয়ে থাকে তাহলে এক্স বিলংস টু এ মধ্যেই থাকবে এবং এফ অফ এক্স টা টু বি যেমন এখানে এ দিয়ে আমরা দেখালাম যে এটা ধরে যে এ সেট মধ্যে একটা অবস্থিত একটা এলিমেন্ট এবং সেটা আমরা যখন বসাচ্ছি এফ অফ এ ইকলস টু বি পাচ্ছি ঠিক তখন আমরা সেটাকে কি দিয়ে সিম্বলাইজ করছি এফ ইনভার্স বি বুঝতে পারলাম তাহলে এই যে এফ ইনভার্স বি এটা কিন্তু এ একটা সাবসেট f inverse b এই যে সাবসেটটা পাচ্ছি f inverse b এটা কিন্তু সাবসেট অফ a ঠিক সাবসেট অফ এসেট এরপর একটা জিনিস এই যে উপসেট সেই উপসেটে যদি আমাদের বাইজেকশন ম্যাপিং থাকে মানে ওয়ান 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 টু ম্যাপিং যেটাকে বাইজেকশন বলা হয়ে থাকে তখন কি হয়ে থাকে না এই যে উপসেটটা বলছি এফ ইনভার্স বি সেটাতে একটা পথ থাকবে ঠিক যদি এফ এই যে চিত্রণটা নিয়েছি এই যে চিত্রণটা নিলাম আমরা এই যে চিত্রণটা সেটা যদি বাইজেক্টিভ হয়ে থাকে এটা যদি বাইজেক্টিভ হয় বাইজেকটিভ হয় তাহলে এফ ইনভার্স বি এই যে পদটার মধ্যে এরার মধ্যে কিন্তু একটা এলিমেন্টই থাকবে সেটা যে কোনো কিছু এলিমেন্ট হতে পারে ঠিক এরপর আমরা অঙ্কতে চলে যাই অঙ্কটা চলে গেলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যাই হোক এক্সট্রা কিছুই নেই দেখো না আমরা ওইখানেও আমি তোমাদের দুটো অঙ্ক করাবো একদম প্রথমে আমি দুয়ের অঙ্কটাই করাই দুয়ের অঙ্কটা কি দেওয়া আছে দেখো যে মনে করো এ ইকলস টু আর এ টু আর মাইনাস থ্রি এটার মানেটা কি না এটার মানেটা হচ্ছে রিয়েল নাম্বার থ্রিটা বাদ দিয়ে বাকি যে রিয়েল গুলো রয়েছে সেগুলো এ সেডের মধ্যে আছে ঠিক আছে সেগুলো এ সেটের মধ্যে রয়েছে এবং আর কি দিয়েছে দেখো না আর দিয়েছে যে বি সেট একটা যেটা আর মাইনাস ওয়ান এখানেও ওয়ান বাদ দিয়ে বাকি রিয়েল নাম্বারগুলো আমাদের বি সেডের মধ্যে রয়েছে প্রমাণ করো যে এফ সাস দ্যাট এ টু বি অপেক্ষক যা এফ অফ এক্স ইকোয়ার্স টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি দ্বারা সংজ্ঞাত একটি এক এক উপরিচিত্র ফার্স্টে আমাদের ওই যে বাইজেকটিভ যেটা আমরা করে এসেছি টু এতে সেটাই প্রথমে আগে আমাদের প্রমাণ করতে দিয়েছে তো এটা তো আমাদের কাছে একেবারে ইজি হয়ে গেছে কারণ আমরা প্রচুর এরকম করে এসেছি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে আছে এখন নতুন যেটা আমাদের ইনক্লুড হলো সেটা হচ্ছে যে সূত্র দ্বারা এফ ইনভার্স সংজ্ঞাত হয় তা নির্ণয় করো এই এফ ইনভার্স এর মানটা নির্ণয়টাই আমাদের নতুন এবং সেটা দু লাইনের বেশি দু লাইনের মানে যদি তোমরা নিজেরা যে না আমরা তো করে এসেছি করে নিতে পারবো করে নাও তারপর দু লাইনের আনসার হবে আর কিচ্ছু নয় ঠিক আছে তো যাই হোক করাই দু একটা কিভাবে দিয়েছে না কি কি দিয়েছেন আমরা ধরে নিচ্ছি আর এক্স টু একটা পদ কখন আমরা এক এক বলতে পারি আবার একবার ডিভিশন হয়ে যাচ্ছে তোমাদের কখন আমরা এক এক বলতে পারি না আমরা দুটো পদ আমরা ধরে নিচ্ছি এ সেটের মধ্যে যে সেট রয়েছে সেট তার মধ্যে আছে দুটো পদ এক্স ওয়ান টু এবং আমরা কি করব না যে সেই এফ করবো যদি এমপ্লাইজ দ্যাট এক্স ওয়ান ইমপ্লাইস টু এক্স টু আমরা পাই তাহলে আমরা বলতে পারি যে এই যে এফ চিত্রণ সেটা এক এক আর উপরিচিত্রণ কখন বলতে পারি না যখন আমরা দেখব যে প্রাকবিম্ব এবং প্রতিবিম্ব অর্থাৎ ডোমেন রেঞ্জ এবং কোডোমেন এই যে নাম্বার অফ এলিমেন্ট সেগুলো সেম তখন আমরা মানে যখন একই হয়ে যাবে তখন আমরা বলবো উপরিচিত্রণ এবং এক এক উপরিচিত্রণ মানেই হচ্ছে বাইজেকশন ম্যাপিং বা বাইজেকটিভ বা আমরা এটা যেমন ভাবে এখানে দিয়েছে যে এক এক উপরিচিত্রণ সেটাও আমরা বলতে পারি ঠিক তাহলে এতটা অব্দি আমাদের কাছে কনসেপ্টে আশা করছি ক্লিয়ার আমরা এবারে অঙ্কটা করবো

তাই তো প্লাস সিক্স আর তার সাথে একটা আছে দেখো মাইনাস টি এক্স ওয়ান আসছে মাইনাস এক্স ওয়ান আসছে টু এটা কি আসছে দেখো না এক্স ওয়ান এক্স টু মাইনাস টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস সিক্স

আমরা কি করবো না আরেকটা পদ আমরা ওয়াই বিলংস টু বি আমি শর্টে লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে এখন আমরা ওয়াই ইকো টু কি জানি এফ অফ এক্স জানি তাহলে ওয়াই ইকো টু এফ এক্স আবার এফ অফ এক্স কিভাবে সংঘাত হয় এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এইটা কিন্তু আমাদের রিভিশন চলছে কারণ এই অঙ্ক আমরা আগে করেছি এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইকোয়ালস টু এক্স মাইনাস টু তাহলে এখানে আমরা কি বের করবো এখানে দেখো ওয়াই এক্স ওয়াই টা এখানে কমন যাচ্ছে তাহলে দেখো এক্স মাইনাস থ্রি আসছে ইকোয়ালস ও ফোর সরি সরি সরি

এটা আমরা লিখলাম তাহলে এটা আমাদের এটা কোন সেটের মধ্যে থাকবে এক্স এর এলিমেন্ট গুলো কোন সেটের মধ্যে থাকে এ সেটের মধ্যে থাকে রাইট আবার এ সেটের মধ্যে কি দিয়েছে দেখো এই এই জিনিসটাই আমি আগের বারও বুঝেছিলাম যে এক্সটা যদি বিলংস টু এ এবং এ এর যে সেটটা সেটা কি দিয়েছে দেখো আর মাইনাস থ্রি এটা দিয়েছে এইটা ইনক্লুড দিয়েছে তাহলে আমাদের কি দেখতে হবে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে তিন বাদ দিয়ে তো আগেটা তো দুই ছিল তো তিন বাদ দিয়ে তো বাকি অনেক রিয়েল নাম্বার আছে তাহলে অতগুলো দিয়ে আমাদের প্রমাণ করা মানে বসিয়ে বসে দেখা ভালো নাকি আমাদের যেটা হবে না সেটা দেখা ভালো যেটা অসম্ভব হচ্ছে কিনা বা সম্ভব হচ্ছে কিনা

তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এর এই যে প্রত্যেকটা পদের জন্য কিন্তু প্রতিবিম্ব আছে ঠিক বা বলতে পারো এখানে ধরেছিলাম যে যেকোনো ওয়াই বিলংস টু বিয়ের জন্য যেমন ভাবে লিখেছিলাম আমি আগের বারেও বিয়ের জন্য একটি প্রাকবিম্ব একটি প্রাকবিম্ব প্রাক বিম্ব প্রতিবিম্ব জিনিসটা ঠিক প্রাক প্রাকবিম্ব এক্স টু টু কি পেলাম আমরা দেখো এখানে 3Y ওয়াই মাইনাস আর থ্রি ওয়াই মাইনাস টু বাই ওয়াই মাইনাস আছে ঠিক আছে যেটা বিলংস টু এ বিলংস টু এ আছে ঠিক আছে তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো এখানে কোন প্লাস মাইনাসের ব্যাপার নেই মানে এক্স এর যটা মান পাচ্ছি ওয়াই এর তটাই মান পাচ্ছি তাই তো তাহলে এখানে আমরা কি বলবো যে এফ ইজ আ এফ ইজ আ অন টু ম্যাপিং এফ ইজ আ অন টু ম্যাপিং দ্যাট মিন্স এটা কিন্তু বাইজেক্টিভ হয়ে গেল কারণ ওয়ান ওয়ান অন টু ম্যাপিং ইজ বাইজেক্টিভ ম্যাপিং তাই তো তাহলে কি যদি এখানে আমাদের বাইজেক্টিভ কথাটা ইউজ করেন তাই কাজেই আমরা যেমন ভাবে দিয়েছে তেমনি ভাবেই লিখে নেব ঠিক আছে এরপর এখানে না তোমরা এই জায়গাটাতে এক নাম্বার দাও এই যে এক্স এর মান বার করলাম এখানটাতে এক নাম্বার দাও এরপর এখান থেকে আমাদের যে যে এফ ড্যাশ এর ব্যাপারটা চলে আসবে ঠিক আছে এক থেকে আমরা কি লিখতে পারি যে এক থেকে আমরা পাই ইনভার্স এর যে সূত্রটা দেখো না এফ ইনভার্স এক্স আমরা একটা পাবো আর এফ ইনভার্স ওয়াই পাবো এক্স এলিমেন্ট গুলো কোথায় থাকবে এখানে এখানে দেখো ব্যাপারটা বিপরীত হয়ে যাবে এক্স এই যে যখন f অফ x করেছিলাম সেটা y f অফ x এখানে ওয়াইগুলো গুলো থাকছিল b এর মধ্যে এবং x গুলো থাকছিল এর মধ্যে কিন্তু এখানে বিপরীত হবে মানে f ইনভার্স x তার মানে এখানে যেটা রয়েছে একে এই যে দেখতে পাচ্ছো এখানে যেটা দেখতে পাচ্ছো যে 3y 2 3y 2 এখানে কি হয়ে যাবে 3x 2 হবে 3x 2 কারণ একটু আগে কি বললাম যে f অফ x b হবে এবং সেটা কোন সেটের মধ্যে যদি আমরা দেখি এখানে আমরা আগে যেটা বুঝলাম

বি এর মধ্যে থাকবে ঠিক তাহলে জিনিসটা এখানে এক্স এর বিপরীত তো তাহলে এখানে আমরা কি বলবো এটা কোথার কোথায় থাকবে এগুলো কোন সেটের পদ হবে সেগুলো হবে কারণ আমাদের যেটা বললাম যে একটা পদ এবং সেটাই যখন আমরা ফাংশনের মধ্যে বসাচ্ছি সেই ফাংশনে বসিয়ে দেখবো যে এফ অবস টু বি আসছে কিনা তাহলে আমাদের কি হবে যে এই যেখানে এক্স আর ওয়াই যে আসছে সেগুলো কিন্তু বি সেট এর পথ ঠিক এই জিনিসটাই শুধুমাত্র মাইনালি খেয়াল রাখার আর কিছুই নেই এই দুটোই হচ্ছে আনস ঠিক আরেকটা অঙ্ক করবো যদি এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে আরেকটা অঙ্ক আর ক্লিয়ার করে নাও এখানে দাঁড়ো এখানে আমরা কোনটা করব এখানে হ্যাঁ পাঁচেরটা করব পাঁচেরটা দেখো কি দেওয়া আছে যে এ মনে করো এফ সাজ দ্যাট কিউ টু কিউ এবং জি সাজ দ্যাট কিউ টু কিউ অপেক্ষক দুটি এখানে বলেছে দেখো যথাক্রমে

ঠিক এটা দিয়ে আমরা শেষ করব তাহলে টু বি আর টু সি এর মিলে যে অঙ্কটা কি দিয়েছে না জি অফ এফ অফ এক্স ইকুয়ালস টু আমরা কি জানি জি অফ এফ অফ এক্স জানি তাই তো তার ইনভার্স আমরা পরে যাব আগে প্রথম থেকে ব্যাপারটা ক্লিয়ার করো এফ অফ এক্স কি দিয়েছে দেখো এফ অফ এক্স দিয়েছে থ্রি এক্স আর জি অফ এক্স কি দিয়েছে থ্রি এক্স প্লাস থ্রি রাইট তাহলে জি অফ এফ অফ এক্স কি হবে জি অফ থ্রি এক্স আবার এর এক্স প্লাস থ্রি তার মানে কি হবে থ্রি এক্স প্লাস থ্রি হবে তাহলে এটা আমরা কি পেলাম জি অফ এফ অফ এক্স পেলাম জি অফ এফ অফ এক্স পেলাম এরপর ফর অল এখানে যেটা দিয়েছে এক্স বিলংস টু কিন্তু এখানে কিউ ঠিক আছে এখানে ফর অল এক্স বিলংস টু কিউ এরপর আমরা কি করব ইনভার্স এর ব্যাপার তাহলে ইনভার্স আমরা এটা কি করবো এটা ওয়াই ধরে নেব না ধরি বিসের একটা পদ আমরা ধরছিলাম যেমন তাহলে ধরে নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস থ্রি তাহলে এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি দেখো ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি পাচ্ছি পাচ্ছি তো তাহলে এখানে আমরা এক্স এর মানটা পাচ্ছি এরপর তাহলে আমরা ইনভার্স বের করব না জি অফ এফ ইনভার্স এটা কত পাবো তাহলে এফ ইনভার্স ওয়াই ওয়াই এর ক্ষেত্রে কি পাবো সেম থাকবে না ওয়াই মাইনাস থ্রি বাই থ্রি যেখানে ফর অল ওয়াই বিলংস টু কিউ আর আর এফ অফ জি অফ এফ ইনভার্স এক্স টা কি পাবো না জি অফ এফ ইনভার্স এক্স আমরা পাবো কি পাবো এখানে এক্স হয়ে যাবে না এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি তোমাদের যদি খুব বুঝতে অসুবিধা তোমাদেরকে একটা কথাই বলবো এরকম ভাবে তোমরা যে ফাংশনটার কথা দিয়েছে সেটা এফ অব জি এক্স দিতে পারে এই জিনিসটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে এরপর যেগুলো বসালে সেগুলো বসালে ঠিক মানটা বসালে যে মানটা বেরোলো সেখান থেকে আমরা x কে x এর মান y কে দিয়ে এর করে বের করবে ঠিক x এর মান বের করবে দুটো দুটো এই যে অঙ্ক করানো সেগুলো টালি করলে তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কি হচ্ছে এরপর আমরা ইনভার্স বের করছি যখন ইনভার্স বের করছি যখন বাই তখন কোনটাই চেঞ্জ হচ্ছে না ঠিক তখন কিন্তু বাই মাইনাস থ্রি বাই থ্রি থাকছে কিন্তু যখন এক্স এর উপর বার করছি জি অফ এফ ইনভার্স এক্স তখন ওয়াইটা কি হচ্ছে সাবস্টিটিউট বাই এক্স ওয়াইটা এক্স হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এক্স মাইনাস থ্রি বাই থ্রি এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যেখানে এক্সটা কোথায় থাকবে কিউ এর মধ্যে থাকবে এখানে কিউ টু কিউ দিয়েছে যেমন এ টু বি সেখানে এর মধ্যে ছিল তো এই ব্যাপারটা যেমন কিউ টু কিউ দিয়েছে বলে এখানে বুঝতে বুঝতে পারছো না কিন্তু এ টু বি হলে বি এর মধ্যে ছিল যেমন তেমনি কিউ টু কিউ তাহলে সেই কিউ এর মধ্যে এখানে রয়েছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এর হলো এরপর আরেকটা দেখো আলাদা আলাদা করে দিয়েছে এফ ইনভার্স এক্স বার করতে হবে একবার আবার জি ইনভার্স এক্স বার করতে হবে তাহলে জি ইনভার্স এক্স যেটা জি ইনভার্স এক্স এখানে কি হবে তাহলে জি ইনভার্স আমি কি বললাম একটু আগে যে আমাদেরকে এক্স দিয়ে করতে হবে তাহলে জি ইনভার্স এক্স এখানে দেখো সংজ্ঞাত যেটা দিয়েছিল সেটা এক্স প্লাস থ্রি ছিল ঠিক তো তাহলে এখানে জি ইনভার্স এক্স এখানে আগের দেখো এখানে কি বেরোলো প্রথম থেকে যেমন ভাবে বললাম করতে হবে কি ছিল জি অফ এখানে এক্স প্লাস থ্রি ছিল তাহলে এটা আমরা কি ধরবো ওয়াই ধরবো তাই তো তাহলে ওয়াই কস্ট এক্স থ্রি ধরে নাও এই জিনিসটা আবার আমরা করবো

আবার এফ ইনভার্স এক্স বের করছি তাহলে এটা কি হবে এক্স বাই থ্রি ফর অল এক্স বিলংস টু কিউ বোঝাতে পারলাম জিনিসটা আশা করছি এবারে বুঝতে পেরেছো তাহলে আমাদের বের করতে কি দিয়েছিল রাইট হ্যান্ড সাইডটা যে এফ ইনভার্স এফ ইনভার্স অফ জি ইনভার্স এফ ইনভার্স অফ জি ইনভার্স এটা আমাদের বের করতে দিয়েছিল এটার মানেটা কি না এফ ইনভার্স অফ জি ইনভার্স এটা হচ্ছে যে এটা অফ এক্স তো অবভিয়াসলি তাহলে এটা হচ্ছে এফ ইনভার্স জি ইনভার্স এক্স এফ ইনভার্স জি এক্স এবার মানগুলো বসো তাহলে জি ইনভার্স এক্স কি পেলাম আমরা এক্স মাইনাস থ্রি পেলাম তাহলে এখানে আমরা লিখবো এক্স মাইনাস থ্রি আর এফ ইনভার্স এক্স কি পেলাম এক্স বাই থ্রি তাহলে এখানে কি আছে এফ ইনভার্স এক্স মাইনাস থ্রি আছে তার মানে এক্স মাইনাস থ্রি বাই থ্রি

জি ইনভার্স এটা আমাদের কিন্তু প্রুফড হয়ে গেল ঠিক আছে তাহলে প্রুফড হলো তার সাথে সাথে আমাদের সিলেবাস এখানে কমপ্লিট এরপর তো আমরা রিভিশন সেশন এমসিস শুরু করব আর প্রচুর অঙ্ক হয়ে গেল পরপর প্র্যাকটিস করে যাও ওকে টাটা